বিন্দেশ পল্লমী চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ঠিক আছে, তো আজকে আমি অনেক কিছু করব, মানে এখন আমি যাচ্ছি কলেজে, আর আজকে আমার কলেজের লাস্ট দিন, তো এখন যাচ্ছি আমি, তারপর এসে আমি অন্য জায়গায় যাব। এটা তোমরা ভিডিওটা পুরো দেখলে তারপর জানতে পারবে। এখন যাব আমি কলেজে, তো আজকে লাস্ট ক্লাস, বুঝতেই পারছো কিরকম লাগছে, মানে 5 বছরটা কিরকম গেল বুঝতেই পারলাম না, মানে যে এই দিনগুলো পেরিয়েছে সেই বুঝতে পারবে যে কিরকম মানে মনে লাগে। আর বৃহস্পতিবারে আমাদের কলেজে ফেয়ারওয়েল আছে অনার্সের গ্রুপ থেকে, তো ওইদিনের ব্লগটা কিন্তু আসবেই আসবে, তো এখন যাওয়া যাক, তাহলে তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে। আর আজকে আমাদের কলেজে বেশি ক্লাস নেই, শুধু একজনই স্যার ক্লাস করাবেন, তো উনি কি বলবেন তোমাদেরকে নিশ্চয়ই শোনাবো। আর ভিডিওটার সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি এখন এসে গেছি, আর ক্লাসে তেমন একটা স্টুডেন্ট নেই, শুধু আমরা কয়েকজন আছি, আর আমার ফ্রেন্ডরাও এখনও আসে নাই, তো ওরা একটু পরে আসবে। আর আজকে লাস্ট দিন, কিরকম লাগছে, শিল্পা পাঞ্চৈতনী, উনি একজন পাঞ্চৈত, বুঝলেন, একটু মুখ দেখান শিল্পা, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। এসে কাজে লেগে গেছে ও, কত ভালো মেয়ে, এরকম মেয়ে কোথায় পাবে, এরা সবাই ভালো স্টুডেন্ট, মানে এত ভালো, মানে কলেজে আসে শুধু পড়ার জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য না, হ্যাঁ স্পেশালি উনি, উনি তো একদম মানে এত পড়াতে ভালো, যেরকম যেরকম পড়াতে ভালো এরকম স্বামীর ঘরও খুব ভালোভাবে নিভাচ্ছে। সর্বগুণ সম্পন্ন মেয়ে, ওনার মতো মেয়ে পৃথিবীতে পাবেন না, মানে এত সংস্কারী মেয়েটা, আমার ভাই বিয়ে করে ধন্য হয়ে গেছে ওকে। আগে ওনার এত তারিফ করলাম, আর এখন দেখো উনি আবার ওনার জায়গাতে চলে গেছেন, ওনার স্বামী ওনাকে ফোন করেছেন, কি বলছে আমার ভাই, একটু মানে অন্যরকমের হয়তো কথা হচ্ছে, তাই আমাকে ইগনোর করা হচ্ছে।
আচ্ছা যাই হোক, তো বললাম অনেক কিছুই হয়তো অপূর্ণ থাকলো, অন্তত কি ভালো বুঝেছ ভালো বুঝিনি জানি না, সব কিছু বিচার্য তোমাদের করি। অনার্সের সঙ্গে আমার মানে অনার্সের সঙ্গে সব মানে সবাই বেশি মিশে, তোমরাই বেশি ক্লাস পেয়েছো, পাস তো মহিলা আপনি ক্লাস আরও বেশি করে ক্লাস পাই, তো আমার বিচার্য আমার ডেকিং দেওয়ার অধিকার তোমরাই। এটাই আজকে শেষ ক্লাস, যেটা বলার এরপর থেকে হয়তো কলেজ জীবনটাই শেষ, একটা নতুন জীবন শুরু হবে, যেটা ওই দিন পরে তোমাদেরকে বলেছিলাম এখন থেকে কিন্তু ভাবাটা শুরু আর কিন্তু সময়। তো আজকে আমাদের স্যার অনেক ভালো কথা বললেন, আর অনেক খারাপ লাগছে যে এই ক্লাসটাই লাস্ট আমাদের, আমারও এত সময় অনেক খুশি ছিলাম কিন্তু হঠাৎ। সবাই মোমো খেতে চলছি এখন, মোমো যেখানে আমরাই সেখানে। এই যে আমার বৌদি দেখতে পাচ্ছ, ওখানে আমরা আন্টির দোকানে খাই মোমোটা, আমরা সবাই এসেছি এখানে মোমো খাওয়ার জন্য। আমাদের কাবুগঞ্জে এই ছোট্ট দোকানে অনেক টেস্টি মোমো পাওয়া যায়, তুমি যদি খেতে চাও তাহলে নিশ্চয়ই আসো। সবাই আসছে টেস্টি টেস্টি মোমো খেতে, সবাই আসছে দেখো, গরমে একদম পাগল হয়ে গেছে এরা। আমি ঘরে এসে গেছি, আর আজকের দিনটা খুশিতেও গিয়েছে আর দুঃখও হয়েছে, তো মানে কিরকম কিরকম মনে লাগছে, যেমন আর তো এই একসঙ্গে বসে আর ক্লাস হবে না। আমরা যারা কয়েকজন বন্ধু বান্ধবী আছি তারা মানে ছোটোর থেকেই আমরা একসঙ্গেই পড়েছি, আর আজকে বিয়ে গ্রাজুয়েশনে আমাদের লাস্ট হয়েছে, এরপর জানি না কারা কারা এম এ করবে কারা কারা বিএড করবে, তো তাই আর কি একটু দুঃখ হচ্ছে মনে, কিন্তু কী করবো এটাই তো জীবন, জীবনে যেগুলো দিন যায় আর সেগুলো দিন আর ফিরে আসে না, তো এটাই আর কি দুঃখ, তো কিছু না জীবনটা চলতেই থাকবে। আর এখন আমি এসে গেছি, তো এখন একটু রেস্ট করব, আর রেস্ট করে তারপর আমি একটা জায়গায় যাব, ওই জায়গাটা তোমাদের দেখাবো, তো ভিডিওর সঙ্গে থাকো, পুরোটা ভিডিও দেখো, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাব আমার পুরানা বাড়িতে, মানে এটা আমার এখানে আমার আর কি আমার দাদু এখানে ঘর বানিয়েছেন, আর আমার পুরানা বাড়ি হচ্ছে মেহেরপুর, তো এখানে আমি যাব, এখানে আমার ছোটো ছোটো ভাই বোন আছে, ওদের সঙ্গে তোমাদের মিট করাবো আর দেখাবো আমার পুরনো বাড়িটা, তাহলে চলো যাওয়া যাক। আমি এখন এসে গেছি আর এখন আমি যাবো, তাহলে চলো যাওয়া যাক। শান্তি হচ্ছে না, মাকে বলে দিয়ে মা এরকম দিতে শান্তি হচ্ছে না আমাকে।
তুমি মুখ ডাকছো না, কি হয়েছে? আর লজ্জার ব্যাপার কিছু না তো। এই কিছু না কিছু না, কি হলো কি হলো? এত লজ্জা কেন করছো? এই দিদিটা কিছু করবে না তো, আর লজ্জা করবে না। এই দিদিটা এইসব কি করছে রে, কি করছে? আমি আবার আমাকে দেখছি কেমন করে, কি কি করছে এটা? শান্তিতে দেন, আরে মাকে বলবো, আমি সব কিছু মাকে বলবো। ফোনের মধ্যে আমাকে কি কি বানিয়ে দিয়েছে? আমরা এসেছি এখন, এটা আমাদের পুরানো বাড়ি। এই যে আমাদের কাকিমণি, ভিডিও করলাম। আজকের দিনটা অনেক ভালো কাটলো, আর আশা করি তোমরা এই ভিডিও দেখে অনেক মজা পাবে। তো এখানেই ব্লগটা শেষ করছি, আর এখন আমি যাচ্ছি ঘরে। দেখতেই পাচ্ছ আমি একা একা ঘুরছি, একা একা এনজয় করছি, কারণ দিন শেষে আমরা একাই থাকবো। তো একা একা এনজয় করাটা অনেক দরকার। আজকের দিনটা অনেক ভালো গেল, অনেক ভালো, মানে অনেক স্মৃতি আমার ভিডিওর মধ্যে আমি রেখেছি। ভিডিওগুলো আমি দেখবো আর অনেক মিস করবো, যে এই দিনগুলো আর ফিরে আসবে না। তো এখন আমি যাচ্ছি, আর এত বাতাস, মনে হচ্ছে বৃষ্টি আসবে। ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগের ওয়েট করবে, ঠিক আছে? আর এই যে গ্রামের দৃশ্যটা, এত ভালো লাগলো, মানে আমি এখানে যখনই আসি আমার মানে এত শান্তি লাগে, কি বলবো। আমি যে ঘরে থাকি ওই ঘরে, রাস্তার কিনারেই তো ঘর, কিন্তু রাস্তার কিনারে একদিকে হয়তো ভালো, কিন্তু অন্যদিকে এই যে গাড়ির রাস্তার গাড়ির শব্দ একটুকুও ভালো লাগে না আমার। কিন্তু এখানে দেখো কি ঠান্ডা পরিবেশটা, এত ভালো লাগে। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আর নেক্সট ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক করে নেবে, আর যদি আমার ইনস্টা আর ফেসবুকে ফলো করতে চাও তাহলে লিংক ডিসক্রিপশনে আছে, নিশ্চয়ই ফলো করে নিও। ঠিক আছে, বাই।